হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। উফ, বাপ্পা, এত বড় পার্সেল, খুলতে খুলতে তো আমি বুড়ি হয়ে যাব। আইডিয়া, পুরো বক্সে একটাই ফুটো, নো অক্সিজেন। আর একটু পরে খুললে আমার আমার ডেড বডির সামনে কান্না করতি। তা তো বুঝলাম, কিন্তু তুই ভেতরে কি করছিলি? তোর জন্য গিফট, গিফট। গিফট? কোথায় আমার গিফট? আমি আসলে কাট লেগে যাবে, কেটে ফেলিস না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চল চল কেক কাটি। ধর। ভাবতে কষ্ট হচ্ছে, এই তোকে আর এমন করে পাবো না। কেন? বিয়ের পর কি এই বন্ধুত্ব আর থাকবে? তুই তো তখন পর হয়ে যাবি। কোনোদিনও না, বিয়ের পরও আমরা যেমন আছি তেমনই থাকবো। এখন যা তো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট। না, নো, এখানে নয়, মুন্নার কাছে গিয়ে ঘুমা। কেন? মুন্না আমার বন্ধু নাকি? দেখ, একদম ফাজলামো করবি না, আমি ভীষণ টায়ার্ড, ঘুমাবো। যা যা না। এইটা কিন্তু ঠিক হচ্ছে না জেরি। ঠিক হচ্ছে না, তাই না? তারা দেখছি মজা। যা, কি করছিস? What is this? যা বলছি। জেরি, কি করছিস? কেক লাগিয়ে দিব, যা। আমিও লাগাবো, ওই আমিও লাগাবো। দেখ, কেক লাগিয়ে দিচ্ছি। জেরি, ছাড়। আরে, যা, যা, যা। তোকে মিস করবো রে।